বাংলাদেশে তো এখন একটা অত্যন্ত কঠিন সময় অতিক্রম করছে। এই সরকার যারা গণবিচ্ছিন্ন, এরা জনগণের যে মনোভাব সেটাকে উপলব্ধি করতে পারছে না। গত কয়েক বছর ধরেই তারা তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য এবং তাদের যে মূল লক্ষ্য একদিকে শাসন ব্যবস্থা সেটাকে প্রতিষ্ঠা করবার জন্যে, তারা বিরোধী দলকে নির্মূল করবার জন্যে যে নীল নকশা করেছে, সেই নীল নকশার মধ্য দিয়ে তারা মিথ্যা মামলা দিয়ে গোটা দেশে প্রধান বিরোধী দল বিশেষ করে বিএনপিকে তারা নির্মূল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তারই ধারাবাহিকতা আমরা দেখছি যে একের পর এক তারা একটি অভিযান করে, এক সময় একটা সুতা ধরে। এবার তারা বলছে জঙ্গিবাদ দমনের জন্য এই সাহসী অভিযান চলছে তাদের। সাহসী অভিযানের মধ্য দিয়ে তারা নিরীহ সাধারণ মানুষদেরকে অত্যাচার করছে। এটার অবসানের জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। অবশ্যই একটি গণতান্ত্রিক নির্বাচন, সকল দলের অংশগ্রহণ নির্বাচনই একমাত্র সমাধান, অন্য কোনো সমাধান করতে